প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, মুক্তিযোদ্ধাদের জঙ্গিদের সঙ্গে তুলনা করা এবার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ একটি বিবৃতিও দিয়েছে। দর্শক, সেই বিবৃতিতে মুক্তিযুদ্ধ মঞ্চ এনায়েতুল্লাহ আব্বাসীকে গ্রেফতার নিয়ে কী বলেছেন, তারা সেই বিবৃতিতে কী কী দাবি তুলেছেন, তার বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমরা দেখাবো যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আসলে কোন প্রেক্ষিতে জঙ্গিদের সাথে তুলনা করেছিলেন, সেই ভিডিওটি থেকে আপনারা বিবেচনা করবেন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাংলাদেশ মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করার জন্যই কি সে কথা বলেছেন, তা আপনারাই বিবেচনা করবেন। জঙ্গিবাদের কথা বলেছে তারা তাদের শ্বেতপত্রে। আচ্ছা, জঙ্গিবাদের ব্যাখ্যা কি? জঙ্গিবাদ কি খারাপ জিনিস? কে বলেছে জঙ্গিবাদ খারাপ জিনিস? তো জঙ্গি বিমান, এটা কি সন্ত্রাসী বিমান? জঙ্গি শব্দটা এসেছে জাং থেকে, ফার্সিতে জাং বলে যুদ্ধকে, ফাইট। অতএব ফ্রিডম ফাইটাররাও এক অর্থে জঙ্গি, কারণ তারা যোদ্ধা। যোদ্ধাকে বলা হয় জঙ্গি, এই জন্য জঙ্গি বিমান বলা হয় যুদ্ধ বিমানকে, সেটা কি সন্ত্রাসী বিমান? জঙ্গি পুলিশ কাদেরকে বলা হয়? যারা অ্যাকশনে যায়। আমরা জঙ্গিবাদের সাথে, জঙ্গিবাদ ভিন্ন একটা জিনিস। আমি তীব্রভাবে আপত্তি জানাই এনায়েতুল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলে অভিহিত করেছেন। আমি আসলে জানি না এরপরে আসলে আমার কি বলা উচিত, কারণ আমাদের কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আছে বা ইস্যুজ আছে আমাদের জাতীয় জীবনে, যেগুলোর আমার মনে হয় আনডিসপিউটেড, এগুলোর অনেকটা জুডিশিয়াল নোটিসের মতো, এগুলো নিয়ে মনে হয় আমরা আসলে কখনো কথা বলবো না, বা এটাই আমাদের আসলে ধর্তব্য। আমি জানি না উনি এত স্পর্ধা কোথায় পেলেন এবং এই সাহস তিনি কিভাবে দেখাতে পারলেন বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানিদের মতো তিনি আজকে বলছেন মুক্তিযোদ্ধারা জঙ্গি। এখানে কিছু প্রশ্ন চলে এসেছে, তার জবাব আমাকে দিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের বিবেকবান দর্শকরা খুব ভালোভাবেই নিরূপণ করতে পারে কাদের বক্তব্যে ভাষায় শালীনতা আছে এবং নেই, এবং কাদের বক্তব্যে আক্রোশ আসছে এবং নেই। এক এই নিজুম মজুমদার, সে তার বক্তব্য বলেছে, আমার কিছু বক্তব্য রেফারেন্স টেনেছে এবং বলেছে আমি মিথ্যাবাদী, কারণ প্রথমে সে স্পর্শকাতর একটি জায়গাতে আঘাত করেছে, এটাই তাদের চালান, আমরা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছি। সে কতটুক মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আমি জানি না, আমি ভেসে আসি নাই পাকিস্তান থেকে, ভারত থেকে, বাই বোন আমি বাংলাদেশি। এবং নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের সময় আমার দাদা হুজুর আব্বা হুজুরের যে কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তার সাক্ষী দেবার মতো কয়েক হাজার লোক এখনো নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ পাঠানকুলিতে বেঁচে আছে। আমার দাদা হুজুর আব্বা হুজুরের কারণে পাক বাহিনী পাঠানকুলি এরিয়াতে ঢুকতে পারেনি, একটি ঘরে আগুন লাগাতে পারেনি, কাউকে হত্যা করতে পারেনি। আমি যদিও দাবি করি না, তবে বলতে পারি আমি মুক্তিযোদ্ধাদের সন্তান, ফ্যাক মুক্তিযোদ্ধা নয়, রিয়েল মুক্তিযোদ্ধাদের সন্তান। জঙ্গি শব্দের ব্যাখ্যা আমি দিয়েছি, নিজুম মজুমদারের আভিধানিক জ্ঞান কতটুকু আছে আমি জানি না, তাকে বলবো আমি অভিধানগুলো ভালো করে পড়তে। আমি জঙ্গি বিমানের উদাহরণ দিয়েছি, তারপরে যোদ্ধাদের কথা বোঝাতে যে বলেছি জঙ্গি, সেটা একটা বিষয়, সে বিষয়টি বুঝার জন্য কিছু প্রজ্ঞার প্রয়োজন হয়। আমি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করিনি, মুক্তিযুদ্ধের অপমান করিনি। দর্শক, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গিদের সাথে তুলনা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেস দ্য পিপল নামে একটি টক শোতে স্বাধীনতা বিরোধীদের দোষর ধর্ম ব্যবসায়ী এনায়েতুল্লাহ আব্বাসী কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করা হয়েছে। এমন ন্যাক্কারজনক রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্যে অবমাননা করার মাধ্যমে এনায়েতুল্লাহ আব্বাসী রাষ্ট্রদ্রোহ অপরাধ সংঘটিত করেছেন। এ বিষয়ে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নীরবতা আমাদেরকে ব্যথিত করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির দোষর ও ধর্ম ব্যবসায়ী এনায়েতুল্লাহ আব্বাসী প্রতিনিয়তই রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যাচ্ছেন, যা দেশের প্রচলিত আইন সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং ওয়াজের নামে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করাই এনায়েতুল্লাহ আব্বাসীর মূল উদ্দেশ্য, যা জাতির সামনে ইতিমধ্যেই
পরিষ্কার হয়ে গেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করে এনায়েতুল্লাহ আব্বাসি মহান মুক্তিযুদ্ধের চেতনার চরম আঘাত করেছেন, যা ক্ষমার অযোগ্য। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের প্রশ্নে সবসময় আপোষহীন থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। দর্শক, এতক্ষণ যে বক্তব্যগুলো আমি তুলে ধরেছি তা সম্পূর্ণ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের বিবৃতিতে তুলে ধরা হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতারা বলেন, সরকারের নিকট দাবি, অবিলম্বে স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর ধর্ম ব্যবসায়ী এনায়েতুল্লাহ আব্বাসিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ। দর্শক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এই সংগঠনটির সাথে আপনারা কতটুকু একমত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।